ব্রেক পরে ওড়িশা প্রাইম বুলেটিনকে পুনি থেকে স্বাগত। পুলসরা থানা অন্তর্গত বিলেইঝুরি গ্রামের পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে যুবক আক্রমণ হয়েছে। আক্রমণে আহত হয়ে যুবক জনক হচ্ছেন জগা প্রধান। আহত পিতা গয়া প্রধান কহবা অনুসারে গতকাল বুধবার নির্বাচন সময় পুয় জগা চিরকুটি বাঁটুলা। এই চিরকুটি বণ্টন ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে পুয় জগাকে এক কোদাল সাহায্যে কিছু যুবক মিলিত ভাবে আসি আক্রমণ করেছেন বলে তাঁর পিতা ও মাতা সঞ্জু প্রধান কেছেন। পরিবার পক্ষের 108 আম্বুলান্স যোগে পুলসরা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রকে অনাযাই। কলাহাণ্ডি জেলা পর্যটন মানচিত্রের এক প্রমুখ স্থান রয়েছে গুড়হাণ্ডি ডোকরী চঞ্চরা। বর্ষসারা এখানে পর্যটক মানক ভিড় রুথা বেড়ে রামনবমী রাম নামে মুখরিত হয়ে পড়ে এই পীঠ। আজ 50 বর্ষ হব এখানে রামনবমী মহোৎসব পালন হওয়া বেড়ে রামনবমী ঠার পূর্ণিমা পর্যন্ত 9 দিন ধরে নিরলা ডোকরী চঞ্চরার গুঞ্জরিত হয়ে পড়ে। এখানে ভব্যর শ্রীরাম মন্দিরের দর্শন সহ প্রকৃতি রাণীর কোলের দিনটি অতিবাহিত করা গুড়হাণ্ডি ডোকরী চঞ্চরা হয়ে পঠে চলচঞ্চল। আসবা পরবর্তী খবর কু বালিগুড়া ডুমুড়ি সাহ 31 নম্বর বুথে কালি রাতে 9 ঘন্টা সময় পর্যন্ত ইভিএম সিল বিলম্বকু নেই সন্দেহ জাত হইতবা অভিযোগ হইছি। সূচনা অনুসারে ভোটদান সন্ধ্যা 5টা সময়ে বন্ধ হইতিলে মধ্য রাত্র 9 ঘন্টা সময় পর্যন্ত ইভিএম সিল করা যানুথবারু সন্দেহ সৃষ্টি হইতিলা। এমিতিকি সেই স্থানের সুরক্ষা পাই কোনসি সুরক্ষা দায়িত্বরে থিবা পুলিশকু মধ্য দেখিবাক মিলিনথিলা। কন্ধমাল জেলা এক মাওপ্রবণ অঞ্চল ভাবে পরিগণিত হইতবা বেলে বিনা সুরক্ষারে ইভিএম কু ছাড়ি চালি আসবা যদি কোনসি ঘটনা ঘটিতান্তা তাহলে সেথিপাই কি দায়ী রহিথান্তা বলি এবে সাধারণরে প্রশ্নবাচী সৃষ্টি হইছি। শাসক দলর কাউন্সিলর সেটারে উপস্থিত থিবারু হেরাফেরি হইতবা অন্য দলর কর্মী মানে সন্দেহ করুথিবা অভিযোগ হইছি। এমিতিকি ইভিএম রে পুলিং এজেন্ট মানকর দস্তখত মধ্য পড়িনথিলা। তেণু এর সঠিক তদন্ত করা যাই দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু দাবি হইছি। ডুবুড়ি সাইড বুথ্রে অছু এবে 6টার 5টার পোলিং সরলানি এজেন্ট মানে 6টার পড়াইলে তাঁকু এজেন্ট মানে পড়াইলে আর এজেন্ট মানে থিবা পিরিয়ডরে সিল পড়িয়া এবে পর্যন্ত সিল পড়িনি 9টা হেলানি আজি এবে যাই সিল পড়িনি তাঁকে কৌশলটি আমার বহুত সময় হেলানি বহুত লোক আসলে 4টার আমি 5টা যাই কলু যদি 4টার 5টা যাই কলে 5টা পরে কাই সিল নত এটা পদক্ষেপ মু সব কলেক্টর অভিযোগ করি আর পদক্ষেপ পরে তাঁর কোনো মত রয়েছে আপনার কোনো ডাউট লাগুছি কোন জানি এটা লাঞ্চ বি নেই পারি আগে স্যার কত নম্বর বুথ এটা এটা 31 বাই ঘন্টাটে অধিকা পুলিং হল কিন্তু বর্তমান তো 9টা বাজিল বর্তমান সুদ্ধা আপনার পুলিং করেন তো স্যার বর্তমান গল মাত্র 5 মিনিট বি আপনার জাঁয়া দরকার যে এটা মাওবাদী ইলাকা বর্তমান সুদ্ধা কী আপনার নিরাপদে বর্তমান সুদ্ধা বক্স যাই পৌঁছিনি কী পৌঁছিনি পোলিং 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 সরু সরু কী সিল পড়লানি এত সময় পর্যন্ত কী খোলা রাখলে আপনার কেন্দুঝর জেলা পাটিনা নির্বাচন মন্ডলীর টাঙ্গরপড়াঠারে পাটনা বিজেডি বিধায়ক প্রার্থী জগন্নাথ নায়ক ও সাংসদ প্রার্থী চন্দ্রাণী মুর্মুঙ্ পাই প্রচার করেছেন চম্পুয়া বিধায়ক তথা মা জগৎজননী ট্রষ্ট সভাপতি সনাতন মহাকুড়। উপস্থিত সাধারণ সভায় যোগদাই বিজু জনতা দলর লোকসভা প্রার্থী চন্দ্রাণী মুর্মু ও বিধায়ক প্রার্থী জগন্নাথ নায়ক বিপুল সংখ্যার ভোট দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী করা লাগি তাঁর দলর সমস্ত নির্বাচিত পঞ্চায়েতরাজ প্রতিনিধি ও জনসাধারণ নিবেদন করেছেন। মু কেন্দুঝর জেলা ওড়িশা এক নম্বর করার লক্ষ্য রাখিছি এবং মু কিং নুহে কিং মেকর বলে কেছেন চম্পুয়া বিধায়ক সনাতন মহাকুড়। মু জনসমৃদ্ধি পার্টি গঠন করেছিলি মো স্বাস্থ্যগত কারণ মু যে জনসমৃদ্ধি পার্টির সভাপতি ছিল সে হচ্ছে ইস্তফা দিয়ে সারিছি তেমন মু হচ্ছে জনসমৃদ্ধি পার্টির নুহ কি বিজু জনতা দলর নুহ মু স্বাধীন হচ্ছে এমএলএ হিসাবে অেণু যেত মু গোটে সমাজসেবী হিসাবে হচ্ছে গোটে হচ্ছে সারা ওড়িশার মু পরিচিত পাইছি মতো হচ্ছে বর্তমান বিজু জনতা দল তরফ কহিলে আমি টিকি সমর্থন করতু মু সেই আকারে বিজু জনতা দলকে সমর্থন করুছি এবং তাঁকর প্রার্থী
କି ମୁଁ ଜୟଯୁକ୍ତ କେମିତି ହେବେ ସେ ବାବଦରେ ପ୍ରଚାର କରୁଛି। ସେପରି କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ପାଟଣା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଆସନପାଠାରେ କଂଗ୍ରେସ ପରିବର୍ତ୍ତନ ସଂକଳ୍ପ ସମାବେଶରେ ପିସିସି ସଭାପତି ନିରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ଯୋଗଦେଇ କେନ୍ଦୁଝର ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀ ମୋହନ ହେମ୍ରମ ଓ ପାଟଣା ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ବିନୋଦ ବିହାରୀ ନାୟକଙ୍କୁ ହାତ ଚିହ୍ନରେ ଭୋଟ ଦେଇ ଜୟଯୁକ୍ତ କରିବାକୁ ନିବେଦନ କରିଛନ୍ତି। ପିସିସି ସଭାପତି ଭାଷଣରେ ଚାଷୀଙ୍କୁ ପ୍ରଲୋଭନ ଦେଖାଇବା ସହ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଉପରେ ଖୁବ୍ ବର୍ଷିଥିଲେ। କଂଗ୍ରେସ ଚଳିତ ନିର୍ବାଚନରେ ବିଜୟ ଲାଭ କଲେ ଗରିବଙ୍କୁ ମାସିକ 6,000 ଟଙ୍କା ପ୍ରଦାନ, ପ୍ରତି ପରିବାରର ଜଣକୁ ଚାକିରି, ଠିକା ନିଯୁକ୍ତିକୁ ନିୟମିତ, ଭୂମିହୀନକୁ ବାସଗୃହ ଇତ୍ୟାଦି ଯୋଗାଇ ଦେବ ବୋଲି ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି। ମୁଁ ହେଉଛି ମାନେ ଜନ୍ମରୁ ବର୍ତ୍ତମାନ ବି କଂଗ୍ରେସ ଏବଂ ଶେଷ ନିଶ୍ୱାସ ବି କଂଗ୍ରେସରେ ଦେବି, ଏଇଥିପାଇଁ ଯେ କଂଗ୍ରେସ ଆମକୁ ସ୍ୱାଧୀନ ଦେଇଛି। ଆଗାମୀ ଦିନରେ ଆମେ ନିଶ୍ଚୟ ଜିତିବୁ, କାହିଁକିନା କଂଗ୍ରେସ ଯାହା କୁହେ ସେ ସତ୍ୟ କଥା କୁହେ, ସେ ମିଛ କଥା କୁହେନି। ଏବଂ ସେ ଯେଉଁ ଯେତେ ଦିନ 15 ବର୍ଷ ଏଠି କ୍ଷମତାରେ ଥିଲା 100% ସତ ସେ କରିଛି, ଏବଂ ଗୋଟିଏ ଜାଗାରେ ବି ସେମାନେ କେହି ବି ପ୍ରମାଣ କରିପାରିବେନି ଯେ ଅମୁକ ଜାଗାରେ ମିଥ୍ୟା କହିକିରି ସେ କାମ କରିନାହିଁ। ବିଜେଡ଼ି ଶାସନ ତ ବିଜେଡ଼ି ହେଲା ତାଙ୍କ କର୍ମୀମାନଙ୍କ ପାଇଁ ସେ ଯେ ସେ ଶାସନ ତାକୁ ସକ୍ରିୟ କରିଛି, ସେ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ କରିନାହିଁ। ସେପରି କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ଚମ୍ପୁଆ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଅନ୍ତର୍ଗତ ଚମ୍ପୁଆ ନେହୁରୁ ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଆୟୋଜିତ ବିଜେପି ସଭାରେ ଆଜି ଦିନ 3ଟା ସମୟରେ ହେଲିକପ୍ଟର ଯୋଗେ ବିଜେପିର ମୁଖପାତ୍ର ଲେଖାଶ୍ରୀ ସାମନ୍ତ ଏବଂ ଶ୍ରୀତମ ଦାସ ପହଞ୍ଚି ଚମ୍ପୁଆ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ଭାବରେ ନିର୍ବାଚନ ମଇଦାନକୁ ଓହ୍ଲାଇଥିବା ମୁରଲୀ ଶର୍ମାକୁ ଭରପୁର ସୁରାଗ ଯୋଗାଇ ଦେବା ସହ ବିଜେଡି ସୁପ୍ରିମ୍ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଉପରେ ଖୁବ୍ ବର୍ଷିଥିଲେ। ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ବାରିପଦା ସହରର ଛଉ ପଡ଼ିଆରେ ଆୟୋଜିତ ହୋଇଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବିଜୟ ସଂକଳ୍ପ ସମାବେଶ। ଦିନ 11ଟା ସମୟରେ କେନ୍ଦ୍ର ପରିବହନ ମନ୍ତ୍ରୀ ନୀତିନ ଗଡ଼କରୀ ଯୋଗଦେବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଥିବା ବେଳେ ଅପରାହ୍ନ 2ଟା ସମୟରେ ହେଲିକପ୍ଟର ଯୋଗେ ଛଉ ପଡ଼ିଆରେ ସେ ପହଞ୍ଚିଥିଲେ। ମୟୂରଭଞ୍ଜ ନିର୍ବାଚନ ପର୍ଯ୍ୟବେକ୍ଷକ ଶାରଦ ପ୍ରସାଦ ଶତପଥୀ, ଜିଲ୍ଲା ସଭାପତି କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ର, ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀ ବିଶେଷ ଟୁଡୁ ପ୍ରମୁଖ ଗଡ଼କରୀଙ୍କୁ ସ୍ୱାଗତ କରି ଆୟୋଜିତ ସଭାକୁ ଆଣିଥିଲେ। ପରେ ବିଶାଳକାୟ ପୁଷ୍ପମାଳ ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା ଓ ଏହି ମଞ୍ଚରେ ଜିଲ୍ଲା ପରିଷଦ ଅଧ୍ୟକ୍ଷା ସୁଜାତା ମୁର୍ମୁ, ପୂର୍ବତନ ସାଂସଦ ଲକ୍ଷ୍ମଣ ଟୁଡୁ, ପୂର୍ବତନ ବିଧାୟକ ପୁରୁଷୋତ୍ତମ ନାୟକ ପ୍ରମୁଖ ମଞ୍ଚାସୀନଥିଲେ। ତେବେ ଆସନ୍ତା ନିର୍ବାଚନରେ ଓଡ଼ିଶା ସହିତ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିକାଶ ପାଇଁ ସାରସକଣା ପ୍ରାର୍ଥୀ ବୁଢ଼ାନ ମୁର୍ମୁ, ବାଙ୍ଗ୍ରିପୋଷୀରେ ସୁଗଦା ମୁର୍ମୁ, ବଡ଼ସାହିରେ ସନାତନ ବିଜୁଳି, ଉଦଳାରେ ଭାସ୍କର ମଣ୍ଡେଇ, ରାଇରଙ୍ଗପୁରରେ ନବଚରଣ ମାଝୀ, କରଞ୍ଜିଆ ଯଶୀପୁର ଏବଂ ସମସ୍ତ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ଭୋଟ ଦେଇ ଜିତାଇଲେ ବିଜେପି ଡବଲ ଇଞ୍ଜିନ୍ରେ ଜୋରସୋର କାମ କରି ଦେଖାଇବ ବୋଲି ନୀତିନ ଗଡ଼କରୀ କହିଛନ୍ତି। ଆୟୋଜିତ ସଭାରେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର 10,000 ପାଖାପାଖି ଦଳୀୟ କର୍ମୀମାନେ ଯୋଗ ଦେଇଥିଲେ। हमने 2,00,000 करोड़ के नेशनल हाईवे करना चाहते हैं, लैंड एक्विजिशन नहीं होता, इन्वायरमेंट फॉरेस्ट के क्लियरेंस नहीं मिलते, बड़े बड़े ब्रिज बनाना है, 3-3 साल से इन्वायरमेंट फॉरेस्ट के स्टेट गवर्नमेंट का प्रपोजल अटके हुए हैं। मैं यही मानता हूँ कि अगर उड़ीसा का विकास होना है तो यहाँ इंफ्रास्ट्रक्चर अच्छा बनना चाहिए, यहाँ मिनरल बेस्ड इंडस्ट्री डेवलप होनी चाहिए, खेती के लिए पानी, बाढ़ के लिए यहाँ बहुत नुकसान होता है। मैं कहता हूं कि बाढ़ को प्रोटेक्ट करने के लिए हम लोग एक बेसिन का पानी दूसरे बेसिन में डालेंगे, जब बाढ़ आती है तो बाढ़ से नुकसान नहीं होगा, सरकार बोलती है हमारा विरोध है। तो मुझे लगता है कि ये एक विकास अभिमुख सरकारी उड़ीसा की आवश्यकता है, जो उड़ीसा में वाटर, पावर, ट्रांसपोर्ट एंड कम्युनिकेशन देकर उड़ीसा के बेरोजगार युवाओं को रोजगार कैसे मिले, यहाँ का पर कैपिटा इनकम, GDP कैसे बढ़े, एग्रीकल्चर ग्रोथ रेट कैसा बढ़े। दुर्भाग्य से राज्य सरकार पूरी तरह से विफल हुई है। ଆସିବା ପରବର୍ତ୍ତୀ ଖବରକୁ। ଖରା ଆରମ୍ଭରୁ ପିଇବା ପାଣି ପାଇଁ ଡହଳ ବିକଳ ରାଜ୍ୟବାସୀ, ସବୁଠି ପାଣି ବିନା ହାହାକାର, ସେ ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳ ହେଉ କିମ୍ବା ଉପକୂଳ ଅଞ୍ଚଳ, ସବୁଠି ପାଣି ମୁନ୍ଦାଇବା ପାଇଁ ମହିଳାମାନେ ଅନେକ ଦୂରକୁ ଯିବାକୁ ପଡ଼ିଥାଏ। ତେବେ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଥିବା ଦୃଶ୍ୟ ହେଉଛି ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ସିନାପହଣି ବ୍ଲକ କୋଠାମଳ ଗ୍ରାମର ଯୋଗୀମଠ ପଡ଼ାରେ ଥିବା ପାନୀୟ ଜଳର ଘୋର ସମସ୍ୟା ଏଠି ଦେଖାଦେଇଛି। ରାସ୍ତାଘାଟ, ପାନୀୟ ଜଳ, ବିଦ୍ୟୁତ୍ ସେବା ଭଳି ମୌଳିକ ସମସ୍ୟା ପାଇଁ ସରକାରୀ ପାଣ୍ଠିରୁ କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହୋଇ ଯୋଜନା ଉପରେ ଯୋଜନା ହେଉଥିଲେ ମଧ୍ୟ ଏହି କୋଠାମଳ ଗ୍ରାମସ୍ଥିତ ଯୋଗୀମଠ ପଡ଼ା ସରକାରୀ ସୁବିଧାରୁ ବାଦ ପଡ଼ିଛନ୍ତି। ଆସିବା ପରବର୍ତ୍ତୀ ଖବରକୁ। ଗତକାଲି ବିଳମ୍ବିତ ରାତିରେ ଛୁଆ ଚୋରି ଅଭିଯୋଗରେ ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲା ବୀର ମହାରାଜପୁର ଥାନା ଜାଲୟ ପଞ୍ଚାୟତର ପତ୍ରପାଳି ଗାଁରେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଅଟକ ରହିଛି। ଗାଁର ଦେବରାଜ ପାତ୍ରଙ୍କ 3 ବର୍ଷର ଛୁଆ ନିଜର ବାପା ମାଆଙ୍କ ସାଙ୍ଗରେ ଘରେ ବାହାରେ ଶୋଇଥିବା ବେଳେ ଭେଡ଼େନ ଥାନା ଖଇରିଚୁଡ଼ି ଗାଁର ତରଣୀ ବିଶ୍ୱାଳ ଚୋରି କରିକି ନେଉଥିଲେ। ତେବେ ଛୁଆଟି କାନ୍ଦିବାରୁ ତାଙ୍କ ମା ନିଦରୁ ଉଠି ପାଟି କରିବାରୁ ଗ୍ରାମବାସୀ ତାକୁ କାବୁ କରିଛନ୍ତି। ଏବେ ତାକୁ ବୀର ମହାରାଜପୁର ଥାନାରେ ପୋଲିସ ଅଟକ ରଖି ପଚରାଉଚରା କରୁଛି।
ओडिशा प्राइम बुलेटिन को ये रखु अधिक खबर पर लगन करूँ आम वेबसाइट www.alliancedodisha.com आप फेस पेज www.facebook.com/alliancedodisha.tv लगइन कर अपडेट न्यूज पाइपे रात 9:00 रही खबर 9 बुलेटिन को ये रखु नमस्कार।